সোশ্যাল মিডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড সিটি অফ হিলসা। আজকের এপিসোডটি সাজানো হয়েছে ইলিশ অ্যাডভেঞ্চার নিয়ে, আর আমরা এসেছি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের খোঁজে। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামে ডাকা হয়। দেখতে পাচ্ছেন আপনারা পদ্মা, ওই পারটা হচ্ছে ডাকাতিয়া, আর আমরা এই মুহূর্তে আছি মেঘনা নদীতে। দেখতে পাচ্ছেন ইলিশের জাল উঠাচ্ছে। সদরঘাট থেকে দিনে দিনেও ঢাকা থেকে চাঁদপুর বেরিয়ে আসা যায়, আবার আসা যাওয়ার দুই রাতই কাটিয়ে দেওয়া যায় লঞ্চে। এতে চাঁদপুরে গিয়ে কোনো হোটেল ভাড়া করার প্রয়োজন হয় না। আমরা রওনা হলাম সকাল ভোরে। সদরঘাট থেকে লঞ্চে করে মেঘনা নদী পৌঁছতে সময় লাগে ঘন্টা দুয়ের মতো। এখান থেকে চাঁদপুর পৌঁছানো পর্যন্ত বাকি দুই ঘন্টা সময়ের পুরোটাই দেখা যায় নদীতে মাছ ধরার দৃশ্য। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি চাঁদপুর লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের পাশেই চাঁদপুর বড় স্টেশন থেকে ঠিক করলাম একটি যাত্রীবাহী ট্রলার। আজ আমরা বের হয়েছি জীবিত ইলিশের অভিযানে। ইলিশের বৈজ্ঞানিক নাম তেনুয়ালোসা ইলিশা। এটি বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয়। এছাড়াও ইলিশ খাদ্য হিসেবে ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, আসামেও অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। দেখতে পাচ্ছেন নদীর পাড় জুড়ে যত নৌকা দেখা যাচ্ছে সবই ইলিশ ধরার নৌকা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ট্রলার, এগুলো দিয়ে আমরা একটু পরে ইলিশ মাছ ধরার মিশনে বের হব, আর সাথে আমরা ড্রোন নিয়ে যাব। জেলেদের সাথে রওনা হলাম মাছ নদীর দিকে, যেখানে ওরা ইলিশের জাল পেতে রেখেছিল। তবে মার্চ এপ্রিলে আসলে আপনারা ভরপুর ইলিশের নৌকা দেখতে পাবেন। 2017 বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। জীবনের প্রথম দেখছি আমি। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা জীবিত ইলিশ দেখার জন্য, বাট অবশেষে পেয়ে গেলাম একদম রিয়েল অ্যাডভেঞ্চার। দেখতে পাচ্ছেন জীবিত ইলিশ মাছ, এটা নদী থেকে উঠানোর 5 থেকে 10 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা বাঁচে। এখন আমরা হচ্ছে কখনো জীবিত ইলিশ দেখতে পাই না। যদিও ইলিশ লবণাক্ত পানির মাছ বা সামুদ্রিক মাছ, বেশিরভাগ সময় সে সাগরে থাকে, কিন্তু বংশবিস্তারের জন্য প্রায় 1200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশে নদীতে পাড়ি জমায়। দেখতে পাচ্ছেন আমি একটা ইলিশের ট্রলারে আছে, আর ওই পাশে আমার ছোট ভাই আসতেছে আরেকটা নৌকা নিয়ে। আমরা দুইজন আজকে আছি ইলিশ অ্যাডভেঞ্চারে। ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা, গঙ্গার কিছু অংশ, মেঘনা, ব্রহ্মপুত্রের কিছু অংশ, গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। গাইজ, দেখতে পাচ্ছেন একে স্কুলে এসেছি ড্রোন নিয়ে ভিডিও করতে, আর পোলাপান পিছু ছাড়ছে না। এই সবাই হ্যাঁ বলো, লাফাও।
চলুন চাঁদপুর সম্পর্কে একটু জেনে নেই। চাঁদপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে এ জেলা অবস্থিত। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। 1984 সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল। চাঁদপুর জেলা নদীর জেলা হিসেবে পরিচিত। এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী। এখানে 8টি নদী আছে যা অন্য যে কোনো জেলা থেকে অনেক বেশি। নদীগুলো হচ্ছে মেঘনা নদী, পদ্মা নদী, ডাকাতিয়া নদী, গোমতী নদী, ধনাগোদা নদী, মতলব নদী, উধামধি নদী, চারাত ভোগ নদী। জায়গাটির নাম হচ্ছে মাঝঘাট। যত ইলিশ ধরা পড়ে চাঁদপুরের নদীতে পদ্মা মেঘনা মিলিয়ে সব হচ্ছে এই ঘাটে চলে আসে। তো ইলিশ কিনতে হলে আপনারা অবশ্যই চাঁদপুর ঘাটে চলে আসবেন। ওই পাশে দেখতে পাচ্ছেন লঞ্চঘাট। লঞ্চঘাট থেকে নেমেই আপনারা মাঝঘাটে চলে আসতে পারবেন। বন্ধুরা, আমরা আছি চাঁদপুর মাঝঘাটে। দেখতে পাচ্ছেন চাঁদপুর যত ইলিশ ধরা পড়ে এই মাঝঘাটে পাইকারি সেল হয়। বড় হইলে দাম বেশি বুঝলেন তো? বড় গুলা 900 টাকা কেজি, ছোট গুলা 600 টাকা কেজি। লঞ্চ ছেড়ে দিছে, ওইতে চাঁদপুর, আর ওইদিকে ঢাকা আমরা যাচ্ছি। চলে আসছি ক্যাবিনে।